সন্মুখত শারদীয় দুর্গা পূজা, কিন্তু শারদীয় দুর্গা পূজার প্রাক মুহূর্তত হোরা হোরে বাড়িছে পেট্রোল ডিজেলের দাম, এক প্রকার সেঞ্চুরি মারিছে পেট্রোল ডিজেল। আর এই মুহূর্তে দেরগাঁও পেট্রোল পাম্পত মানে উপস্থিত আছো, এক প্রকার গ্রাহক এই মুহূর্তে হারাশাস্তিত পড়ছে। এই মুহূর্তে পেট্রোল ভরাবলে আছে আপনি, মানে আপনার আসলে আইসো সন্মুখত পূজা, কিন্তু হোরা হোরে বাড়িছে, এই মুহূর্তে এশ হবলে গৈ আছে, মাত্র কেটামান পয়সা বাকি আছে, কি কব কি কব আর সরকারের যে অবস্থা দেখিছো এনেকা তো নহব, এনেকাতো পেট্রোলের দাম বাড়ি গিয়ে থাকলে আমার এটা দুখিয়া মানুষের চলাবলে তো প্রবলেম হবো, বাইক চলাবলে দিগদার হবো, বহু দিগদার হয়েছে। এটা তো 100 টাকা হবলে হল, এটা কেনেকে চলাব বাইক, এটা থই দিব লাগবে ঘরতে হাজি মেলি। নিশ্চিতভাবে ঘরত বাইক থই দিব লাগবে বলে কৈছে আর একজন আছে, আপনার আসলে আইসো 100 টাকা হবলে আর মাত্র কেটামান পয়সা বাকি আছে, সন্মুখত পূজা কি করব আর 100 টাকা যেটা হবলে 5 টাকা বাকি বাইক চলাবই নয় আর তাহলে কি করব লাগবে আর সর্বসাধারণের কারণে যথেষ্ট দিগদার হয়েছে, দিগদার হয়েছে। নিশ্চিতভাবে এয়া গ্রাহকের মন্তব্য শুনালো, এই মুহূর্তে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আছে জ্যোতিষমান, আপনার আসলে আইসো দেখা পাওয়া গেছে আর মাত্র কেটামান পয়সা বাকি আছে, 100 টাকা হবগে সেঞ্চুরি কোবাইছে সন্মুখত পূজা। গ্রাহক এই মুহূর্তে আসলে হারাশাস্তি হয়েছে গ্রাহকের, সমানে সমানে ডিজেলের দাম বাড়িছে, কি কব এই মুহূর্তে? আসলতে চক, বিজেপি সরকারখন কেন্দ্রতে হোক বা অসমতে হোক, যেতিয়ারপরাই আহিছে তেতিয়ারপরাই কিন্তু তেওঁলোকে প্রতিটো সামগ্রীর ক্ষেত্রতে হোক বা প্রতিটো বস্তুর ক্ষেত্রতে হোক, তেওঁলোকে কিন্তু বস্তুর দাম বৃদ্ধি করে আহিছে। আর আপনাদের শেহতীয়াভাবে দেখিব যে পেট্রোলের যোনটো ক্রমবর্ধিতমান হার, পেট্রোলের সেই হারে কিন্তু সাধারণ জনতাক আপনার কিন্তু হারাশাস্তি করব। আর বিশেষভাবে আপনাদের যদি চাবলে যায়, বর্তমান কলেজসমূহ খুলি দিছে, মহাবিদ্যালয়সমূহ খুলি দিছে, কিন্তু যোনসকল তার ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গারপরা আহে, যাত্রীবাহী বাসবোৰৰ দাম, যাত্রীবাহী বাসবোৰৰ আপোনাৰ টিকেটৰ মূল্য বৃদ্ধি পাব বা ভাড়া বৃদ্ধি পাব, যাৰ ফলত কিন্তু সাধাৰণ জনতাৰ হাৰাশাস্তি হ'ব নিশ্চিত এই কথাটো। আৰু যি সময়ত আপোনালোকে দেখিব যে যোন সময়ত নৰেন্দ্ৰ মোদী প্ৰথমবাৰৰ বাবে অসমত আহিছিল নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ, তেতিয়া তেওঁ 56 ইঞ্চিৰ বুকু ফুলাই ফুলাই কৈছিল যে পেট্ৰলৰ দাম কমাই দিম, তেওঁ আমুকটো কৰি দিব, তামুকটো কৰি দিব, কিন্তু আচলতে সেইবোৰ প্ৰতিশ্ৰুতিৰ বন্যা আছিল, প্ৰতিশ্ৰুতিৰ ফুলজাৰি আছিল, কিন্তু বাস্তৱত সেইবোৰ কথা হৈয়ে নুঠিল। গতিকে আমি বিজেপি চৰকাৰখনক এটা কথা স্পষ্ট ৰূপত সকীয়াই দিব বিচাৰিছোঁ যে আপোনালোকে যদি এইদৰেই যদি বস্তুৰ দাম বৃদ্ধি কৰি থাকিবলৈ হয়, পেট্রোল ডিজেলৰ মূল্য যদি বৃদ্ধি কৰি থাকিবলৈ হয়, তেতিয়াহ'লে কিন্তু সাধাৰণ জনতাই আপোনালোকক কেতিয়াও মাফ নকৰিব, সেই কথা নিশ্চিত। যিটো আচলতে ইলেকশ্যনৰ প্ৰাক মুহূৰ্তত কোৱা হৈছিলে, নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত যে পেট্ৰল ডিজেলৰ দাম হ্ৰাস কৰা হ'ব, মূল্য হ্ৰাস কৰা হ'ব, সেইবোৰ আচলতে নিৰ্বাচনটো পাইছিলে নেকি? নিশ্চিতভাৱে আপোনালোকে এইটো কথাই প্ৰতিফলিত হৈছে। আপোনালোকে দেখিব যে যোন সময়ত নিৰ্বাচনৰ সময়ত কৈছিল যে তেওঁলোকে পেট্ৰলৰ মূল্য হ্ৰাস কৰি দিব, ডিজেলৰ মূল্য হ্ৰাস কৰি দিব, এইবোৰ কিন্তু নিৰ্বাচনী টোভে আছিল, এই কথা কিন্তু এতিয়া বৰ্তমান সময়ত স্পষ্ট ৰূপত প্ৰতিফলিত হৈ পৰিছে। নিশ্চিতভাৱে নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত যিহেতু কোৱা হৈছিলে যে পেট্ৰল ডিজেলৰ যি মূল্য, সেই মূল্য হ্ৰাস কৰি পেলাই ৰাইজক পৰিত্ৰাণ কৰা হ'ব, কিন্তু তাৰ বিপৰীত এখন ছবি দেখা পোৱা গৈছে। আৰু এই মুহূৰ্তত আচলতে পেট্ৰল পাম্পসমূহত যিসমূহ গ্ৰাহক আছে তেওঁলোকে হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছে। আৰু এজন গ্ৰাহক আছে, এই মুহূৰ্তত আপুনি পেট্ৰল ভৰাবলৈ আপুনি আহিছে, 100 টকা হ'বগৈ আৰু অকণমান কেইটামান পইচা বাকী আছে, পূজা সন্মুখত সকলোৰে বিভূতিত পৰিছে, কি ক'ব? কিন্তু হেৰি ইমান দাম হ'ব নালাগে, যথেষ্ট অসুবিধা অসুবিধা হৈছে। নিশ্চিতভাৱে আচলতে এজন বা দুজন নহয়, প্ৰত্যেকজন গ্ৰাহকেই, প্ৰত্যেকজন আচলতে যি বাইক চালক আছে বা গাড়ী চালক আছে, সকলোৱে বিভূতিত পৰিছে এই মুহূৰ্তত। আৰু সন্মুখত মই কৈছোঁ ইতিমধ্যে শাৰদীয় উৎসৱ আহি আছে, কিন্তু তাৰ প্ৰাক মুহূৰ্তত যি আচলতে পেট্ৰল ডিজেলৰ দিনক দিনে যি আচলতে মূল্য বৃদ্ধি হৈছে, সেই মূল্য বৃদ্ধিয়ে কিন্তু জুৰুলা কৰিছে এই মুহূৰ্তত সকলোকে।